নতুন নতুন মজার ভিডিও সবার আগে দেখতে চাইলে এই ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটা অন করে দিন। টম আর টম নেই, টম হয়ে গেছে এখন স্পাইডারম্যান। জেরি তুই কোথায় যাবি এখন আমার হাত থেকে? তোকে দইরা পিটাইয়া তক্তা বানাইয়া রাতে ঘুমানোর কাঠ বানামো আমি। ওরে মা, কিরে স্পাইডারম্যানের পাওয়ার কি কুত্তা খাইছে নাকি? এখন তো দেখি নিজের জান নিয়ে টানাটানি। হাই হাই, এ কি হয়ে গেল আমার? ওরে বাবা, একটুর জন্য স্পাইডারম্যানের হাত থেকে বাঁচা গেছি, দরা খাইলে তক্তা হইয়া যাইতাম। আরে বোকার মতো কি বলছি আমি এসব আবল তাবল? ও আমাকে কি তক্তা বানাবে, ওটা ওকেই তো আমি তক্তা বানাবো। তারপর সেই তক্তা দিয়ে টেবিল বানাবো, সেই টেবিলে দুনিয়া বই সবগুলো আইনা একবারে রাখবো, আর বুলডগ আমরা সবাই মিলে টেবিলের উপর বইসা থাকবো। ও আচ্ছা পিচ্চির বাচ্চা পিচ্চি, এখানে বইসা বইসা আমাকে মারার চেষ্টা? দাঁড়া তোকে তাবিজ কবজ কইরা জিনের বোতলে বর্তাছি। এই তো ধরে ফেলেছি পিচ্ছি তোমাকে আমাকে মারার চেষ্টা। দাঁড়াও নাও আমাকে মারো। ওমা, আঙুলটাকে একদম কামড় মাইরা আলু বানাইয়া দিছে। পিচ্ছির বাচ্চা পিচ্ছি বের হ বলছি, না হলে কাটা চামচ দিয়া মিষ্টি বানায় খায়ালামো। কিন্তু কি আবল তবল বলছি, এই দাঁড়া যদি খাই পেটের আতুরি বুতুরি সব কাটটা ধ্বংস করে দিব আমারে। বুঝছি তোর পুদিয়াই বের করতে হবে। ওরে মা, মাথা একদম গরম মাথ মা, আবার কাইল্লা দাঁড়টি বাসায় বাসায় হাসস। দাঁড়া তোর হাসিকে পিটাইয়া নোয়াখালী ট্রান্সফার করতেছি। দাঁড়া তোকে বাইরে এখন এই বোতলটা বাঁধতেছি, তারপর তুই বের হবি না তোর চোদ্দ গোষ্ঠী বের হবি। আরে না, চোদ্দ গোষ্ঠী বার করলে তো তারপর আমি আর পারবো না। জেরি আমি না হয় পারলাম না, মনে হচ্ছে বুলডগ আসতেছে। হ্যাঁ বুলডগের হাতে তুলে দেব, তখন তোমাকে রোস্ট বানাইয়া খাবে। হে হে, এই যে বুলডগ ভাইয়া, আমি বুঝেছি আপনি অনেক কষ্ট করে আমাদের বাড়িতে এসেছেন, তাই নতুন একটা খাবার রেঁধেছি, সেটা আপনাকে এখন দিলাম, চোখ বন্ধ করে আপনি কে নিন। ওই যে বুলডগ, তোমার কথা বিশ্বাস করো না, তোমার কথা বিশ্বাস করে আমাকে কেলে একটু পরে মালিকের হাতে তোমাকে ডান্ডা খেতে হবে। ওরে বাবা, যে শীত, এই শীতে ডান্ডা খেলে আমি একদম ঠান্ডা হয়ে যাব। টমের বাচ্চা টম, তুই আমার জীবনটারে টেনা টেনা করবার চাইতাছিস? আগে জেরিকে মালিকের হাতে দিয়ে আসি, তারপর তোর হিসাব নিকাশ হবে। ভালো কইরা শুন টম, তোর বুকের পাঁজরে যে কোন মাইয়া বাস করে সেটা এখনই আমি আসতেছি, পিটাইয়া তোর বুকের পাঁজরকে পাঠাইয়া দিমো নোয়াখালী। আমাকে বোকা মানানো মানে বুলডগকে বোকা মানানো, এত সোজা আমি কি হলিটিং নাকি? ওরে মা, সিলিপেডে আমি উরুপ্লেনের মতো কোথায় যাচ্ছি? এটা কি নোয়াখালী আমি আয়া পৌঁছি নাকি আবার বিনা টিকেটে? হ্যালো বন্ধুরা, নামাজের সময় হলে আগে নামাজ পড়ুন, ভিডিও সবসময় দেখতে পারবেন কিন্তু নামাজ সবসময় পড়তে পারবেন না।